Hey RBians, this is RB and welcome to my channel RBanaChopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু দারুণ ইজি একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, যেহেতু কালকেই হ্যালোউইন, তার জন্য আজকের একটা ভুতুরের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ইজিলি বাড়িতে ট্রাই করতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার আগে সবাইকে আ ভেরি হ্যাপি হ্যালোউইন ইন অ্যাডভান্স। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু তার আগে প্লিজ ভিডিওটা আপনারা সবাই শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন লেটস গো টু দ্য ভিডিও নাও। তো প্রথমেই আমরা নিয়ে নেব বেল পেপার। আপনারা মাথায় রাখবেন এই বেল পেপার যেন ইয়েলো বা অরেঞ্জ কালার হয়, কারণ এই বেল পেপারগুলো কিন্তু রিসেম্বল করবে পাম্পকিনকে, কারণ হ্যালোউইনে পাম্পকিন কম্পালসারি। তো এই রেসিপিটা কিন্তু পাম্পকিন ছাড়া এই বেল পেপার দিয়ে খুব সুন্দর ইজিলি হয়ে যায়। আর আমরা বেল পেপার নিয়ে মাথাগুলোকে ভালো করে কেটে ভেতরে পরিষ্কার করে এরকম করে চোখ নাক আর মুখটা আমরা কিন্তু ছোটো পাতলা ছুরি দিয়ে কেটে নেব, আর এটা খুবই ইজি, আপনারা করলেই বুঝতে পারবেন। তারপরে আমরা চলে যাব পাস্তা নেব। আমি এখানে ম্যাকারনি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাস্তা নিতে পারেন, নিয়ে ভালো করে বয়েল করে নেবেন। দেখবেন যেন হালকা একটা বাইট থাকে পাস্তাতে, যেটাকে আমরা বলি আল দান্তে। দিয়ে তার মধ্যে আমরা সল্ট আর পেপার আমরা অ্যাড করে দেব, যেরকম আপনারা পছন্দ করবেন সেরকম। তার মধ্যে আমরা মিক্সড হার্বস অ্যাড করব। আমি এখানে এক টেবিল স্পুনের একটু কম মিক্সড হার্বস অ্যাড করেছি, আর এক টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স অ্যাড করলাম। আপনারা কিন্তু সেটা চাইলে কম বেশি করতেই পারেন। দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। মিক্স করে ভালো করে এটাকে আমি এবারে আলাদা সাইডে রাখবো। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ভেজিটেবলস যেরকম কিনা গাজর, ব্রকলি, তারপরে ভুট্টার দানা আর কড়াইশুঁটি, এগুলো আপনারা চাইলে অ্যাড করতেই পারেন। তা আমি এর মধ্যে কিছু অ্যাড করিনি, কারণ আমার প্লেনটাই ভালো লাগে। দিয়ে আমি বেল পেপার্সগুলোকে হালকা করে ভেতরে হালকা করে সল্ট দিয়ে সিজন করে নিলাম। দিয়ে তার মধ্যে ভালো করে পাস্তার মিক্সচারটা ভালো করে অ্যাড করে দিলাম। দিয়ে হাফ অ্যাড করার পরে তার মধ্যে আমি চিজ, আমি এখানে প্রসেসড চিজ নিয়েছি, আপনারা কিন্তু মজরেলা চিজও নিতে পারেন। দিয়ে একটা লেয়ার করে নিয়ে তারপর আবার পাস্তা অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর আমি আবার চিজ গ্রেট করা আছে, সেই গ্রেট করা চিজ কিন্তু অ্যাড করে দেবো ভালো করে। ওপরে টপিংটা এটাই হবে, তার উপরে আমি আবার অ্যাড করব একটু মিক্সড হার্বস আর একটু সামান্য চিলি ফ্লেক্স আর অল্প এক চিমটে করে ব্ল্যাক পেপার পাউডার। তো আপনারা এটা ওমিটও করতে পারেন, আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক পেপার পাউডার নাও দিতে পারেন, কিন্তু মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্সটা দেবেন, চিজের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এটাকে আমি এবারে বেক করব, আর বেক করার সময় মাথায় রাখতে হবে যেন ওপরের যে চিজ লেয়ারটা একটু হালকা ব্রাউনিশ হবে, তাহলেই কিন্তু এইটার আসল লুক, হ্যালোউইনের লুকটা কিন্তু আসবে। এখানে চিজটাকে হালকা বার্ন করতে হবে, তাহলেই খেতে ভালো লাগে আর বেল পেপার্সের সঙ্গে ভীষণ ভালো যায়, আর হ্যালোউইনের লুকটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমরা কিন্তু এখানে বেক করব, আর আপনারা চাইলে কিন্তু এটা রোস্ট করতে পারেন বারবিকিউতেও। আর এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি, নিয়ে তার মধ্যে জাস্ট কয়েকটা ড্রপস হোয়াইট অয়েল নিয়ে ভালো করে সেটাকে আমি ব্রাশ করে তারপর বেল পেপার্সগুলোকে ওপরে প্লেস করে দেবো, যাতে না নিচে স্টিক করে যায়। আর তার সাথে যে বেল পেপার্সের যে মাথাগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দেবো। আর এটাকে আপনারা বেক করবেন 200 ডিগ্রি সেলসিয়াসে ফর 15 to 20 মিনিটস। আপনারা দেখবেন যাতে বেল পেপার্সটা সফট হয়। আমি এখানে ওটিজিতে বেক করছি, আপনারা চাইলে মাইক্রোওভেনেও কিন্তু ভালো এইটা বেক করতে পারেন, কিন্তু এটা তাওয়াতে হবে না, আর বারবিকিউতে হতে পারে কিন্তু সেই ভালো এফেক্টটা আসবে না। যাই হোক, এবারে আমি ওটিজিতে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবারে এটা 20 মিনিটসের মতন কিন্তু টাইম লাগবে, আর ওপরটা জাস্ট হালকা ব্রাউনিশ হবে যাতে চিজটা হালকা একটু চার্ড হয়, আর বেল পেপার্সটা কিন্তু সফট হবে, জাস্ট সফট হবে আর কিন্তু কিছু হবে না। আর এটা খুব সুন্দর খেতে হয়। তো হ্যালোউইনে এটা আপনারা ফ্রেন্ডসদের সাথে বা পার্টিতে কোনো এটা কিন্তু ইজিলি সার্ভ করতে পারেন, অ্যাজ এ স্টার্টার হিসেবে ভীষণ ভালো হবে। তো চলুন আজকের ভিডিওটা এই অবধি, আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আজকের আমাকে অনুমতি দিন। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিও বা ব্লগেতে। তো চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবার এক হ্যাপি হ্যালোউইন ইন অ্যাডভান্স। কালকে মজা করবেন, আনন্দ করবেন, কিন্তু সুস্থ থাকবেন।